এইখানে আপনারা যতগুলো কয়েন দেখতে পারতেছেন এই সবগুলা কয়েন থেকে কিন্তু আমাদের এখনই সাবধান হইতে হবে কারণ সামনের দিনগুলোতে এই সব কয়েনের মধ্যে কিন্তু অনেক হেভি সেলিং প্রেশার আসতে পারে যার কারণে আমাদের ইনভেস্টমেন্ট কিন্তু লসের মধ্যে পড়ে যেতে পারে অন্যদিকে যারা ফিউচার ট্রেড করে তারা কিন্তু এই সব কয়েনের মাধ্যমে শর্ট পজিশন ওপেন করে ভালো একটা প্রফিট করতে পারবে সো আমাদের কোন কোন কয়েনগুলা থেকে সাবধান থাকতে হবে এবং সেই সব কয়েন থেকে আবার ফিউচার ট্রেড করে কিভাবে প্রফিট করতে পারি এই সব বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব রিসেন্টলি ক্রিপ্টো মার্কেটের মধ্যে এফটিএক্স এক্সচেঞ্জ রিলেটেড একটা নিউজ আসছে যেটা একদিক দিয়ে ভালো বাট অন্য দিক দিয়ে কিন্তু একটু ভয়ের বিষয় তো ভালো দিকটা হইতেছে এফটিএক্স এক্সচেঞ্জ কিন্তু আবার রিটার্ন করতে পারে এবং তাদের এক্সচেঞ্জটা আবার রিস্টার্ট করার জন্য কিন্তু তারা এই ধরনের একটা ডিসিশন নিছে বাট ভয়ের দিকটা হইতেছে তারা তাদের এক্সচেঞ্জটা রিওপেন করার জন্য যে ডিসিশনটা নিছে সেইখানে কিন্তু অনেকগুলো কয়েন তারা সেল করে যে ফান্ড পাবে সেইটা ইউজ করে কিন্তু আস্তে আস্তে করে তাদের এক্সচেঞ্জটা আবার রিস্টার্ট করবে এখন এই যে তারা তাদের ফান্ড মার্কেটের মধ্যে সেল করে দিবে এটার কারণে কিন্তু অনেক কয়েনের মধ্যে হেভি সেলিং প্রেসার আসবে যার কারণে অনেকেই কিন্তু এখান থেকে লস করতে পারেন সো আমরা একটু প্রথমে দেখে নিব এফটিএক্স বর্তমানে কোন কোন কয়েন হোল্ড করতেছে সো আপনারা এখানে দেখতে পারতেছেন এফটিএক্স বর্তমানে থ্রি পয়েন্ট ফোর বিলিয়ন ডলার সম পরিমাণ ক্রিপ্টো অ্যাসেটস হোল্ড করতেছে এই থ্রি ফোর বিলিয়ন ডলারের ক্রিপ্টোর মধ্যে কিন্তু সোল কয়েন আছে এফটিটি কয়েন আছে বিটিসি আছে ইথিরিয়াম আছে এরকম অনেক ফেমাস এবং ভালো ভালো কয়েন আছে সো তাদের কাছে এই কয়েনগুলো হোল্ডিং এ থাকা সত্ত্বেও কিন্তু তারা বর্তমানে এই কয়েনগুলো সেল করতে পারতেছে না কারণ এফটিএক্স এক্সচেঞ্জ যেহেতু কোলাপস করছে যার কারণে তাদের কাছে ফান্ডিং থাকা সত্ত্বেও কিন্তু এটার উপরে নিষেধাজ্ঞা আছে যার কারণে যারা ডিরেক্টলি সেল করতে পারতেছে না এফটি তাদের এই ফান্ড সেল করার জন্য একটা আপিল করছিল এবং সেই আপিলের এগেনস্ট কিন্তু তেরোই সেপ্টেম্বর একটা অ্যাপ্রুভাল তারা পাইতে পারে এটা কিন্তু এখনো শিওর না যে তারা অ্যাপ্রুভাল পাবে কিনা বাট এই যে থার্টিন সেপ্টেম্বর তাদের যে একটা অ্যাপ্রুভাল পাওয়ার কথা এটার সাথে কিন্তু পুরো ক্রিপ্টো মার্কেট কানেক্টেড কারণ তাদের কাছে কিন্তু অনেক ভালো ভালো ক্রিপ্টো হোল্ডিং এ ছিল এবং সেই ক্রিপ্টো অ্যামাউন্টও কিন্তু অনেক বড় সো যদি থার্টিন সেপ্টেম্বর তারা অ্যাপ্রুভালটা পেয়ে যায় তাহলে কিন্তু মার্কেটের মধ্যে হেভি সেলিং প্রেসার আসবে যার কারণে আমরা কিন্তু অনেক কয়েনের প্রাইসের মধ্যে ডাউনফল দেখবো অন্যদিকে যদি তারা এই অ্যাপ্রুভালটা না পায় তাহলে কিন্তু আমরা এই সব কয়েনের মধ্যে একটা ভালো স্পাইক দেখতে পারি বাট তার পরবর্তীতে কিন্তু মার্কেট আবার আগের জায়গায় চলে আসতে পারে সো এখানে দুইটা সিনারিও কাজ করতে পারে এবং তারা এখানে যে অ্যাপ্রুভালটা পাবে সেটার মাধ্যমে কিন্তু তারা একবারেই থ্রি পয়েন্ট ফোর বিলিয়ন ক্রিপ্টো সেল করতে পারবে না সো তাদের এই ফান্ড সেল করার জন্য কিন্তু একটা কন্ডিশন দিয়ে দিবে সেটা হচ্ছে তারা প্রতি সপ্তাহে টু হান্ড্রেড বিলিয়ন সমপরিমান ক্রিপ্টো সেল করতে পারবে সো এক সপ্তাহ পর পর কিন্তু তারা ক্রিপ্টো মার্কেটের মধ্যে ম্যাক্স টু 200 মিলিয়ন ক্রিপ্টো সেল করতে পারবে সো এখন একটু ওয়েট করতে হবে যে 13 সেপ্টেম্বর তারা অ্যাপ্রুভালটা পায় কিনা যদি তারা 13 সেপ্টেম্বর অ্যাপ্রুভাল পেয়ে যায় তাহলে এক দিয়ে ক্রিপ্টো মার্কেটের উপর একটা নেগেটিভ ইফেক্ট আসবে বাট অপর দিক আর ভালো বিষয় হবে FTX এক্সচেঞ্জ এভাবে কিন্তু তাদের ফান্ড আস্তে আস্তে রেইজ করে করে আবার কিন্তু রিস্টার্ট করতে পারে সো যাই হোক আমরা তো এই নিউজটা সম্পর্কে বুঝতে পারছি এখন একটু আমরা দেখে নিব যে FTX যদি অ্যাপ্রুভালটা পায় তাহলে কোন কোন কয়েনের মধ্যে হেভি সেলিং প্রেসার আসতে পারে সো প্রথমে যে কয়েনটার উপর আমরা হেভি সেলিং প্রেসার দেখব সেটা হইতেছে সোল কয়েন সো আপনারা কিন্তু সবাই জানেন সোল কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে অনেক ভালো লেভেলের একটা কয়েন বাট মাঝখানে যখন এফটিএ এক্সচেঞ্জ কোলাপস করছিল তখন কিন্তু এফটিএস এর যে কয়েন আছে সেইটার সাথে সাথে সোলানা কয়েনের প্রাইস এর মধ্যে আমরা হিউজ লেভেলের কারেকশন দেখছি কারণ ওই সময় তাদের ফান্ডিং এর দরকার ছিল আর তারা যে ক্রিপ্টো হোল্ড করছিল সেইগুলোর মধ্যে কিন্তু সোল এর পরিমাণ সব থেকে বেশি ছিল যার কারণে তারা কিন্তু ওই সময় সোল কয়েনটা সেল করা স্টার্ট করে দ্যাটস অ আমরা সোল প্রাইস এর প্রাইসের কিন্তু এফটি টি কয়েনের সাথে সাথে ডাউন দেখতে পারছিলাম এন্ড স্টিল কিন্তু এফটিএস এর হোল্ডিং এর মধ্যে এই সোলানা কয়েনের পরিমাণটাই সব থেকে বেশি যেটা হইতেছে ছয়শ মিলিয়ন ডলার সমপরিমাণ সোল কয়েন কিন্তু তাদের হোল্ডিং এর মধ্যে আছে সো যদি অ্যাপ্রুভাল পেয়ে যায় তাহলে কিন্তু আমরা সোল কয়েনের প্রাইসের মধ্যে ভালো একটা ডাউনফল দেখব এরপরের কয়েনটা হইতেছে এফটি এক্স নিজস্ব কয়েন এফ এবং এই কয়েনের হোল্ডিং এর পরিমাণ এখানে দেখতে পারতেছেন পাঁচশো মিলিয়ন ডলার এমনিতেই এফ কয়েনের অবস্থা কিন্তু খুবই খারাপ তারপরে যদি তারা তার উপর এফ যদি আবারও তাদের হোল্ডিং এর এফ সেল করা স্টার্ট করে তাহলে কিন্তু এফটি কয়েনের অবস্থা আরো খারাপ হয়ে যাবে এরপরে কয়েনটা হইতেছে বিট কয়েন যদিও বিট কয়েনের মধ্যে কিন্তু সেই লেভেলের ডাউনফল দেখবো অথবা সেই লেভেলের ইফেক্ট পড়বে না কারণ বিটকয়েন যেহেতু অনেক বড় একটা কয়েন এবং তাদের হোল্ডিং এর মধ্যে কিন্তু বিটকয়েন অত বেশিও নাই যেমন দেখতে বিট কয়েন্ট মিলিয়ন ডলারের হোল্ডিং এর মধ্যে আছে তারপরেও একটু হলেও বিট কয়েন এর প্রাইস এর মধ্যে একটা ডাউনফল আসবে এরপরে আমরা ইথেরিয়াম কয়েনের প্রাইস এর কিন্তু একটা নেগেটিভ ইফেক্ট দেখতে পারবো এবং এফটিএস এর হোল্ডিং এর মধ্যে ইথিরিয়াম এর পরিমাণ আছে নাইনটি মিলিয়ন এরপরের কয়েনটা হইতেছে অ্যাপ্টস ব্লক চেন এর এপিটি কয়েন এবং এই কয়েনের হোল্ডিং এর পরিমাণ দেওয়া আছে সিক্সটি মিলিয়ন ডলার এবং এপিটি যেহেতু নতুন একটা কয়েন সো আমরা কিন্তু এপিটি কয়েনের প্রাইসের মধ্যে ভালো একটা ডাউনফল দেখবো যদি তারা অ্যাপ্রুভালটা পায় এরপরে কয়েনটা হইতেছে ডচ কয়েন যদিও ডচ কয়েনের পরিমাণ কিন্তু তাদের এখানে অনেক সেটা হচ্ছে ফোরটি মিলিয়ন ডলার তারপরেও কিন্তু আমাদের এই কয়েনটা থেকেও সেফ থাকতে হবে এরপরে পরিগণের ম্যাটিক কয়েন আছে অ্যান্ড দেন বাই বিটের বিট ডাউ কয়েন যদিও এই কয়েনগুলোর হোল্ডিং পরিমাণ কিন্তু খুবই কম বাট তারপরেও এইসব যেহেতু লো ভলিউমের কয়েন সো যার কারণে কিন্তু এইসব কয়েনের মধ্যে একটা নেগেটিভ ইফেক্ট আসবে এরপর আসে হচ্ছে টন কয়েন অ্যান্ড দেন এক্সআরপি কয়েন সো এইখানে আপনারা যে দশটা কয়েন দেখলেন এই দশটা কয়েন যে শুধুমাত্র তাদের হোল্ডিং এর মধ্যে আছে এমন না কারণ এইখানে একটা বড় বার দেখতে পারতেছেন এবং এইটার পরিমাণ হইতেছে এক হাজার দুইশো মিলিয়ন ডলার এবং নিচে দেখতে আছে মিক্সড অর্থাৎ অন্য যে আছে যে ক্রিপ্টোকার হয় ওইটার পরিমাণটা দাঁড়াইতেছে এক হাজার দুইশো একাত্তর মিলিয়ন ডলার সো তাদের হোল্ডিং এর মধ্যে এই সব কয়েনের পরিমাণ যেহেতু বেশি যার কারণে কিন্তু এইসব কয়েন এখানে শো করতেছে বাট এই বারের মধ্যে অথবা এই অ্যামাউন্টের মধ্যে যে কয়েনগুলো আছে সেই কয়েন নাম যেহেতু আমরা দেখতে পাচ্তেছি না বাট ওই সব কয়েনের মধ্যেও কিন্তু আমরা একটা নেগেটিভ ইফেক্ট দেখব সো এখন আমাদের কাজটা হইতেছে থার্টিন সেপ্টেম্বরের জন্য ওয়েট করা এবং যারা স্পট ট্রেডার আছেন এবং এই কয়েনগুলোর মধ্যে থেকে যে কয়েনগুলো আপনাদের পোর্টফোলিও অথবা ওয়ালেটের মধ্যে আসে সেই সব কয়েনের উপর আপনারা মাস্ট স্টপ লস ইউজ করবেন কারণ যদি তারা অ্যাপ্রুভাল পায় তাহলে এই সব কয়েনের উপরে তারা তো সেল করবেই এর পাশাপাশি মার্কেটের মধ্যে কিন্তু প্যানিক সেলিংও স্টার্ট হয়ে যাবে সো তখন কিন্তু ভালো পরিমাণ একটা লসের মধ্যে পড়ে যেতে পারেন যদি আপনি স্টপ লস ইউজ না করেন সো মাস্ট স্টপ লস ইউজ করবেন আর যাদের এই সব কয়েন কিনা নাই তারা কিন্তু এখান থেকে ভালো একটা অপরচুনিটি পাবেন বাই করার জন্য যদি আপনি দেখেন এই সব কয়েন কয়েনের মধ্যে ভালো পরিমাণে ডাউনফল আসছে এবং আপনি অনেক কম দামে পাইতেছেন এইসব কয়েন তাহলে আপনি মাস্ট স্পট ব্যালেন্সের মধ্যে এইসব কয়েন কিনে রাখবেন কারণ এখানে যতগুলা কয়েনের নাম দেওয়া আছে একটাও কিন্তু খারাপ কয়েন না সবগুলোই কিন্তু ভালো কয়েন তো এটা হচ্ছে যারা স্পট ট্রেডিং করেন তাদের জন্য আর যারা ফিউচার ট্রেড করেন তারা একটু ওই দিন মার্কেটের উপরে চোখ রাখবেন যে তারা অ্যাপ্রুভালটা পাইছে কিনা যদি তারা অ্যাপ্রুভালটা পায় এবং আপনি শিওর হন তাহলে আপনি এইসব কয়েনের মধ্যে শর্ট পজিশন ওপেন করতে পারেন তাহলে কিন্তু আপনি এইসব কয়েন থেকে ভালো একটা প্রফিট পাবেন আর যদি তারা কোনো কারণে অ্যাপ্রুভালটা না পায় তারপরেও কিন্তু যারা ফিউচার ট্রেড আছে তারা যদি এখানে ল

একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ক্রিপ্টো মার্কেট নিয়ে রেগুলার আপডেট পাইতে চান তারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে যদি ভিডিও নিয়ে কোনো মতামত থাকে অথবা এফটিএস এক্সচেঞ্জ সামনে ব্যাক করতে পারে কিনা এটা নিয়ে আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম